স্থানীয় শহর সারা দেশে বিএনপি বিক্ষোভ, আন্দোলন দামাতে আদালতের ব্যবহার অভিযোগ। তারেক রহমান সাহেবকে সাজা দিয়ে বা ডক্টর জোবাইদেরকে সাজা দিয়ে বা আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলে নিয়ে গিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। রায়ের সঙ্গে আগামী নির্বাচনের সম্পর্ক নেই বলছে আওয়ামী লীগ। সরকার যদি স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করত, তাহলে এই মামলার রায় হওয়ার জন্য তো 14 বছর বা 14.5 বছর অপেক্ষা করতে হতো না, আরও আগে হতো। সুতরাং এটার সাথে নির্বাচনের তো কোনো সম্পর্কই নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশের জনগণ যেভাবে চায় সেভাবেই ভোট হবে মন্তব্য ভারতের। সংকটে আশার আলো, তৈরি পোশাক রফতানিতে ভিয়েতনামকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ বাংলাদেশের, রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার আহ্বান বিজিএমইএ'র। রাস্তার মাঝেই বৈদ্যুতিক খুঁটি, গাজীপুর নগরের 150 কিলোমিটার যেন মরণ ফাঁদ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সিটি কর্পোরেশন এবং বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতাই কারণ। আবারও গ্রেফতারের পর জামিন পেলেন ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ এবং ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় বিচার শুরু, নিজেকে নির্দোষ দাবি। এবং ওয়ানডে নেতৃত্ব ছাড়লেন তামিম ইকবল, পুরোপুরি সুস্থ না হওয়ায় খেলবেন না এশিয়া কাপেও, কে হচ্ছেন নতুন অধিনায়ক জানা যাবে এক সপ্তাহেই।